হ্যালো সবাইকে। সো আজকে দুর্গাপুজোর তৃতীয়ার আড়াইটের সময় আমি বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, কারণ আর অন্যদিন আমি বেরোবো না, হাউস পার্টিরই প্ল্যানিং আছে, এছাড়া কোনো প্ল্যানিং নেই। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে বেলেঘাটায়, একদম থানার কাছে, বেলেঘাটা থানার কাছে। ভীষণ সুন্দর হয়েছে এই ঠাকুরটা, আর এটার একটা থিমের গান বানিয়েছে, সেটা একবার তোমরা শুনে নাও। মেইনলি এখানে যে থিমটা করা হয়েছে, এখানে মেয়েদের শাখা পলা সিঁদুর এইটার নিয়ে পুরো টোটাল থিমটা করা হয়েছে, বেশ ভালো লেগেছে আমার। তো চলো নেক্সট মণ্ডপের দিকে কোনো গান। আচ্ছা, এটাও বেলেঘাটার একটা ঠাকুর। তো এখানে যেটা করা হয়েছে, এখানে তিনটা হচ্ছে ঝুলন যাত্রার ওপরে। ইনফ্যাক্ট তোমরা যখন, আমি তোমাদের ভেতরে নিয়ে যাব, ওপরের কারুকার্যগুলো দেখবে। এই যে এই যে এই জিনিসগুলো আমরা সবাই যখন হরে কৃষ্ণ হরে রাম যেই মন্ত্রটা বলি, তখন যেই একটা ব্যাগের মধ্যে মালা জপে না, সেই মালা জপের ব্যাগগুলো দিয়ে করা হয়েছে। গোপালের জামা করতাল এইসব দিয়ে পুরো টোটাল থিমটা করা হয়েছে। তো আমার এখানে ভীষণ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এই জগন্নাথ দেবের মূর্তিটা, অসাধারণ লেগেছে আমার। এটা হচ্ছে বেলেঘাটে তেত্রিশ পল্লী বা তিরিশ পল্লী এরকম কিছু একটা ঠাকুর। এটা যেটা করেছে সেটা হচ্ছে, আমি যতদূর বুঝলাম, স্বর্গের রাস্তা বা এরকম কিছু একটা, কারণ এই যে রাস্তাটা একদম স্বর্গে আকাশে উঠে গেছে। তো এরকম আর যত রোড কনস্ট্রাকশনের যে সমস্ত জিনিসগুলো কাজ করতে গেলে, ইট বালি, তারপর সিমেন্ট, তারপরে যত রকম গাড়ির লোহা লক্কর এইসব দিয়ে, হর্ন দিয়ে, পাইপ দিয়ে, ইটের যে স্টোন চিপ, এই সমস্ত কিছু দিয়ে এই জিনিসটা টোটালটা করা হয়েছে এখানে। আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দমদম পাড়, তরুণ সংঘ, তরুণ দল, নবীন পল্লী, এরকম সমস্ত জায়গায়। এইটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, তরুণ সংঘ না তরুণ দল, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এটাতে আমরা ঢুকে পড়েছি। টোটাল মানে কনসেপ্টটা যেটা, পুরোটাই কিন্তু স্যান্ড এর ওপর করা, মানে এই জিনিসগুলো টোটালি স্যান্ড দিয়ে করা, টাচ করতে দিচ্ছিল না। যেটুকু যা বুঝলাম সেটা হচ্ছে এই যে মূর্তিটা, এটা পুরোটাই স্যান্ড দিয়ে করা, পুরো প্যান্ডেলটাই স্যান্ড, স্যান্ডের ওপরে করা। ভীষণ ভালো লেগেছে, একটা ইটস আ ভেরি ভেরি ভীষণই ইউনিক একটা কনসেপ্ট, এরকম আগে আমি কখনো দেখিনি। স্যান্ড মিউজিয়াম ছাড়া এরকম থিমের, মানে থিমের ওপর, স্যান্ড থিমের ওপর পুজো। ইনফ্যাক্ট ঠাকুরটাও তোমরা দেখলে স্যান্ডের। এটা হচ্ছে তরুণ সংঘ দমদম পার্ক, এটা পুরনো কলকাতা করেছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট পুরনো কলকাতায় যে ব্যানারিংগুলো হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর, আলতা সিঁদুর, এরকম বোরোলিন, সামনেই দেখছো তোমরা বোরোলিনের ব্যানার ছাপা, মানে প্রিন্ট প্রেস যেটা রয়েছে সেইখানে ওইগুলো রয়েছে। তারপর এগুলো বিভিন্ন জিনিস, পুরোনো দিনের বিভিন্ন জিনিস, পুরোনো কলকাতায় যেরকম এই যে ব্রিজ তৈরি হচ্ছে, তারপর এই যে হোর্ডিংগুলো স্পেশালি, তখন তো আর এত কালারফুল হোর্ডিং ছিল না, তখন এরকম বঙ্গলক্ষ্মী, তারপর এইসব জিনিসগুলো জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই করা হতো। তো ভীষণ ভালো লেগেছে আমার এটা। এটা হচ্ছে সেই প্রেস, প্রিন্ট প্রেস যেটা, আর এটা হচ্ছে আকাশদের পাড়ার এখানে একটা বিশ পল্লীর ঠাকুর, যেটা এরকম লন্ডনের ব্রিজ টাইপের করা হয়েছে ভেতর।